সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙনে গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানি চরে বন্যায় ক্ষতিগ্রস্ত 170টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম সহ আরও অনেকে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 225টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি সুমন কুমার বর্মন, এনএএন টিভি।